চট্টগ্রামের বাশালির চলতি মৌসুম কিরে টমেটো তরমুজ চাষত লাভবানর কৃষক হল মৌসুমের শুরুতে ভালা পাইকারি দাম ফার এসব কৃষি পণ্য আর অধিক লাভ হনে খুশি কৃষক হল উপজেলা কৃষি অফিস জানাই নানান প্রতিকূলতা সত্ত্বেও বাঁশখালি নাকি দিনকে দিন বাড়ের কীরের চাষ। বাঁশখালি একটা খুবই কৃষিতে খুবই সম্ভাবনাময় একটা উপজেলা। তো এবার যেহেতু আমাদের প্রাকৃতিকভাবে বেশ কয়েকবার বৃষ্টিপাত হয়েছে, সেক্ষেত্রে আমাদের যে আগাম টমেটো এবং আগাম তরমুজ যেটা সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শসা এবং ক্ষীরা এটা কিন্তু আবার বেশ ভালো, আবাদটা অনেক বেড়ে গেছে গতবারের তুলনায়। এবার আমাদের ক্ষীরা এবং শসা যেটা সেটার আবাদি এরিয়া অনেকটা বেড়েছে। উপজেলার বারসারা সমুদ্র উপকূলীয় রত্নপুর হানহানাবাদ সরল গণ্ডামারাশয় বোধ জাগানের যে ক্ষীরে সয় নানান সবজির সাসর এডে পাইকারলে এসব কৃষি পণ্য এত্তন পাইকারি দরে কিনি লই যার। এই ওয়ার্ডের মালিকগণ পছন্দের সাগর ফাদমে যা কিরণ তুলিয়ে একিরণ আপ্তানি দি বা উঁদের বা সকরিয়ার তো বেশি কিছু খাকশো বাজার বেশি, তারপরে ইতারারা মন ফুতি বারোশো টাকা ষোলোশো টাকা যেই মতো মানে যে সময় যেরকম রেট এরকম যে রেট ধরিয়ে তারা ঠিয়া দিই কিছুটা গুণেরই আছে কিছুটা লাফ আছে। যেন গত হালিয়ে কিরের দাম দিয়ে দিই রেড দিয়ে তারা ত্রিশটার ধরে আর তোর বেসা ভাই আড়াইশটি, ইয়ার আগের দিন ধরাবা এটা রেড দিয়ে দিই আর বত্রিশটি বেসা ভাই দিয়ে চল্লিশটি, মানে কিছুদিন লস যায় কিছুদিন আগি মানে এভাবে করি ব্যবসা করি আর কি। কিরে সিজন শেষ হতে তারপর তরমুজ কিনুম ফোলাটিয়া কিনুম তারা তো আশি হাজার টাকা সত্তর হাজার টাকা কিনুম। বিশেষ করে বাঁশখালীর কিরে তুলনামূলক সুস্বাদনের কারণে ইবের চাহিদা আছে প্রচুর, আর কিরে চাষ গড়িয়ারে এবং বেশিয়ারে প্রচুর লাভবানর বাঁশখালীর কৃষক। তরমুজ কেজি তিন দুইহানি, বেঙ্গি কেজি এককানি, কিরে কেজি তিনখানি, বাকি কেজি আতগানি, মোটামুটি দুই বাকি কেজি ঠিক আছে। লাভবান মানে বাকি কেজি বেশি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গিয়ে বাঁশখালী উপজেলাতে এবার দুশো একর জমিনে যে ক্রীড়া আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্রীড়া আমাদের এখানে প্রায় দুশো সত্তর হেক্টর পর্যন্ত আমাদের যে রিপোর্ট সেটা এখন পর্যন্ত বাঁশখালীতে আবাদ হয়েছে। বিশেষ করে উপকূলীয় যে অঞ্চলটা আমাদের বাহারছড়া কাথরিয়া খানখানামাদের কিছু অঞ্চল, এই অঞ্চলটা প্রচুর পরিমাণে ক্রীড়া হয় এবং পুকুরিয়ায় সাঙ্গু নদীর পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষীরা এবং বাঙ্গি যেটা বলি আমরা সেই বাঙ্গি ফসলটা এখানে হয়ে থাকে। বিশেষ করে চর অঞ্চলটা যেটা, এমন কিছু ফসল রয়েছে যেখানে আমরা যদি উদ্যোগ নেই বা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরামর্শ আমাদের কৃষি অফিসের পরামর্শের মাধ্যমে যদি তারা বাগানগুলো করে বা ফসল চাষ করে তাহলে সেক্ষেত্রে সফলতার পরিমাণটা বেশি। যারা শিক্ষিত যুবক এবং তরুণ এই ধরনের কৃষিতে অগ্রগামী হওয়ার জন্য তারা লাভবান হয়েছে, পাশাপাশি তাদের দেখা থেকে অনেক কিন্তু আরও এগিয়ে আসছে। বিশেষ করে তারাকের দেখা থেকে কিন্তু ওই এলাকায় প্রায় 30 থেকে 35 জন অলরেডি কুলের বাগান তারা করেছে। যদি কেউ আগ্রহী থাকে তাহলে আমাদের সঙ্গে একটু পরামর্শ নেয়ার জন্য বা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার জন্য অনুরোধ জানাবো। সরজমিনে জায়গায় দেখা গিয়ে বাঁশখালীর এসব জায়গা আমন্ধান এবং অন্য শীতকালীন সবজির পাশাপাশি প্রচুর কিরার চাষ হই। এসব কিরে খেতর পরিচর্যা করেন কৃষক হলে তারাল হতা হয়ে জানা গিয়ে এডারর মেডি খুব উর্বরণে এডের কিরে সুস্বাদু হয় এবং সাইজি বড় হয়। এই বাঁশখালীত উৎপাদিত কিরা এই এলাকার চাহিদা মিটাইয়ের দেশের বিভিন্ন এলাকা মাইজে রপ্তানিয়র খুব সুস্বাদু রসালো বহুগুণে গুণান্বিত এই এলাকার কিরা খুব মিষ্টি। এই বছর জ্বরের কারণে সিঙ্গেলের কারণে কেনা সময় সময় লো অবু এনে ফরদি ঠিক অবু অন্য অন্য বছর বেশি তমুজ দুর্গি এই বছর কম পরিপক্ক তার দিন লাগবে আরো দশ কুড়ি দিন লাগবে। এই বছর আর বছর তো কিছু হম এনে তারপরও আরো কেন মোটামুটি দশ কুড়ি দিন ফর হলে তমুজ মোটামুটি হয়ে যাবে। Cplus, Chittagong.